বলিউডের লাস্যময়ী অভিনেত্রী কৃতি শ্যানন, রূপের পাশাপাশি তার মুগ্ধতা ছড়ান এই অভিনেত্রী। কবে বিয়ে করেছেন এই প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রায় সময়। সেই তিনি শুনালেন গ্ল্যামার জগতের মেয়েদের নিয়ে সমাজে প্রচলিত এক ভ্রান্ত ধারণার কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরো ব্যাপারটি তুলে ধরেন কৃতি। বরাবরই টুটকাটা স্বভাবের এই অভিনেত্রী জানান, তার বয়সী মেয়েদের অনেক সময় শুনতে হয় সবুজ দুনিয়ার মেয়েদের কেউ ঘরের বউ করে না, তাদের বিয়ে হয় না। শুরুতে একথা শুনে হেসে উড়িয়ে দিয়েছিলেন কৃতি। এই ইন্ডাস্ট্রি তার জন্য নয়, একথা বহুবার শুনেছেন তিনি। কৃতি বলেন, আমাকে অনেকবার বলা হয়েছে এই ইন্ডাস্ট্রি আমার জন্য নয়, এই দুনিয়াটাকে নিয়ে অনেকের ভাবনা চিন্তা একদম অন্যরকম, এই জগৎটা নিয়ে লোকে খুবই ইতিবাচক কিছু ভাবতে পারেন না বলে এই দুনিয়াটা গ্ল্যামার কিন্তু ভালো নয়। তারা এটাও বলেছেন যে অভিনেত্রী হলে আর বিয়ে হয় না। লুকাচুপি অভিনেত্রীর কথায় আমার গ্রুপের বন্ধুরা আমাকে বলেছিল, কেউ অভিনেত্রীকে বিয়ে করতে চায় না, তোরও বিয়ে হবে না। এমন নয় সেই কথাগুলো আমি সিরিয়াসলি নিয়েছিলাম, আমি হয়তো হতভম্ব হয়ে গিয়েছিলাম, আমার জেনারেশনের মানুষও এমনটি ভাবতে পারে। অভিনয় নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন কৃতি। চলতি বছর মুক্তি পাবে তার আদিপুরুষ ও গণপথ সিনেমা। আদিপুরুষ ছবিতে তার বিপরীতে আছেন প্রভাস এবং গণপথ ছবিতে টাইগার শ্রফ। বর্তমানে প্রভাসের সঙ্গে কৃতি শ্যাননের প্রেম ও বিয়ের খবর বলি পাড়ায় বেশ চর্চিত বিষয়।